রাজশাহী জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে বাগমারার হাটুরেরা এভাবেই হাঁটে যায় হাটবারের দিন। বাগমারা উপজেলা জনপদে হাটবাজার আছে 38টি। জনাকীর্ণ এই তাহিরপুর হাট এখানকার নামকরা হাটগুলোর একটি। কৃষি প্রধান এলাকা হওয়ায় তাহিরপুরের এই হাটে শাকসবজি ওঠে প্রচুর। মশলাপাতি, লবণ ও তেল সহ প্রায় সব ধরনের নিত্য পণ্যই এ হাটে বিক্রয় প্রচুর পরিমাণে। হাটের বেশিরভাগ কবুতরই গৃহস্থের ঘরে পোষা, কেউ কেনে খাওয়ার জন্য, কেউ বা কেনে শখ করে পালার জন্য। গ্রাম জনপদে মৃৎপাত্রের চাহিদা বেশি, সে চাহিদা মেটায় কুমার। ঘর গৃহস্থালির এটা ওটা আর নানা রকম কৃষি যন্ত্রের যোগান দিতে কয়েক ঘর কামারও পশার জমিয়েছে এই হাটে। রাজশাহীর বাগমারা হস্তশিল্পের নাম করা জায়গা, তারই প্রমাণ মেলে এ হাটের হরেক রকম বাঁশ পণ্য দেখে। বেচাকেনার ফাঁকে ফাঁকে ক্রেতা বিক্রেতারা পেটপূর্তির পর্বটা সারে খাবারের দোকানে। তাহিরপুর ডিগ্রি কলেজের মাঠটি জুড়ে গবাদি পশু বিক্রির আয়োজন। প্রতি হাটবারে শত শত গরু মহিষ বিক্রি হয় এখানে। আকার অনুযায়ী গরুর দর ওঠানামা করে 5 থেকে 50 হাজার টাকার মধ্যে। এই হাট থেকে গরু মহিষ কিনে পাইকাররা সরবরাহ করে উত্তরবঙ্গের নানা জনপদে। তাহিরপুরের নিস্তরঙ্গ জীবনে প্রতি শুক্র ও সোমবার জমজমাট এই হাট হয়ে ওঠে প্রাণের প্রাঙ্গণ।